অনেক বোনেরা বিবাহের পর শ্বশুরবাড়ির সাথে থাকতে চান না, শ্বশুর শাশুড়ির সাথে থাকতে চান না, এবারে কিছু বলবেন? দেখুন, যে সমস্ত বোনেরা শ্বশুর শাশুড়ির সাথে থাকতে চান না, মৌলিকভাবে তারা একটা ভুল করেন। সেটা কি? সেটা হলো যে শ্বশুর শাশুড়ির সাথে থাকার মাধ্যমে অনেক কাজ শেখার সুযোগ হয়। আজকাল বিশেষ করে ইয়াং মেয়েদের মধ্যে প্রবণতা হয়েছে শ্বশুর শাশুড়ি থাকবে না। এ না থাকার ফলে কি হয়, মুরব্বীদের সান্নিধ্য, তাদের কাছ থেকে শেখার যে সুযোগ, সেই সুযোগটা থেকে তারা বঞ্চিত হয়। আবার একই সঙ্গে এটাও সত্য যে শ্বশুর শাশুড়িরা যদি আপন হয়ে নিজের মেয়ের মতো স্নেহ মমতা দেন, তাহলে বৌমা তার থেকে পৃথক হওয়ার কথা না। বেশিরভাগ ক্ষেত্রে শ্বশুর শাশুড়ি ননদ দেবর তারা অত্যাচার করে, যার কারণে এই মেয়েটা একটু স্বাধীনভাবে থাকতে চায়। অতএব এক্ষেত্রে উভয় পক্ষের আন্তরিকতাপূর্ণ সহযোগিতা লাগবে, যেমন লাগবে শাশুড়ির তেমন লাগবে বৌমার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আর দুটি প্রশ্ন দিয়ে আমরা শেষ করি। এরপরের প্রশ্ন হল, অনেক মুসলমান ভোগ্যপণ্য মজুদ করে অবৈধ মুনাফা অর্জন করার চেষ্টা করেন, মুসলমান হয়ে কিভাবে তারা এই কাজ করেন? দেখুন, মুসলমান তো বটেই, টেলিভিশন চ্যানেলগুলোতে যখন ধরা পড়ে যে কোনো একজন দোকানদার এত পরিমাণ তেল তিনি স্টক করেছেন, এত পরিমাণ খাদ্য স্টক করেছেন, এবং ধরা পড়েছে তিনি এগুলো দিয়ে অবৈধ মুনাফা অর্জন করতে চেয়েছেন, বাজারে কৃত্রিম ক্রাইসিস সৃষ্টি করতে চেয়েছেন, এই মানুষগুলো শুধুমাত্র মুসলমান তো নয়, মাথায় টুপি থাকে অনেক সময়, অনেক সময় দেখে মুখে দাড়ি থাকে। শুধু তারা কেন, অনেক বড় বড় ব্যবসায়ী আছে যে রমজানের শেষ দশকে গিয়ে কাবা বাইতুল্লাহ গিয়ে এতেকাফ করে, রমজানে উমরা করে, অনেক দান সদকা করে, রোজাও রাখে, রোজা রেখে সে দুই নম্বরই করে, আসে না নাই? এর দুটি কারণ। প্রথম কারণ হলো, গোটা সমাজ এখন ভোগবাদে হাবুডুবু খাচ্ছে, কিভাবে ভোগ করবে এর জন্য আমরা মাতাল হয়ে গেছি, পশুকে হার মানিয়ে ফেলছি, ত্যাগের কোনো শিক্ষা আজ নাই। এজন্য শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মশিক্ষা, নীতিশিক্ষা, আদর্শ শিক্ষা, মোরালিটি, এগুলোর চর্চা বাড়াতে হবে, তাহলে মানুষের ভিতরে মনুষ্যত্ব আসবে, নাহলে পশুকে হার মানাবে। এবং আজকাল সমাজে একটা প্রবণতা হয়েছে যে আমার আখের গোছাবো কিভাবে, আমি কিভাবে পয়সা কামাই করব, তার জন্য আমি অস্থির হয়ে থাকি, সেটাতে আমার জন্য হালাল হোক বা হারাম হোক বাস বিচার করে না। এর কারণে এক নম্বর কারণ হলো এটি যে আমাদের মধ্যে এই অপরাধ বোধ নাই, এবং আমরা এই ক্ষেত্রে জানি না যে ত্যাগের মধ্যে যে আনন্দ আছে ভোগে সে আনন্দটা নাই। আর দ্বিতীয় কারণ হলো, ইসলামকে আমরা খণ্ডিতভাবে বুঝেছি বেশিরভাগ মানুষ। ইসলাম শুধুমাত্র কিছু ইবাদত সর্বস্ব দিন নয়, ইসলাম তো পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থা। এখানে বিশ্বাস আছে, এখানে ইবাদত আছে, আপনার ব্যক্তিগত জীবন যাপনে কোনো ব্যক্তির হক অধিকার যদি আপনি নষ্ট করেন, আপনি আর যাই হোক খাঁটি মুসলমান হওয়ার কোনো রাস্তা খোলা থাকতে পারে না। আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, আপনি যাকাতও হয়তো দেন, আপনি হজ করেন, উমরা করেন, রোজা রাখেন, কোরআন তেলাওয়াত করেন, অথচ আপনি মানুষকে ঠকান, আপনি দোকানদারি করে ভেজাল মিশান, আপনি অবৈধভাবে গুদামজাত করে বাজারে ক্রাইসিস সৃষ্টি করে অধিক মুনাফা অর্জন করেন, এই সমস্ত কাজগুলো হারাম, এই উপার্জন করা হারাম। আর হারাম উপার্জনকারীর দোয়া সম্পর্কে নবীজি বলেছেন, আন্না ইস্তাজাবুলা, কিভাবে তার দোয়া কবুল হতে পারে, তার দোয়া কবুল হবে না, ইবাদত কবুল হবে না। এই জন্য ভাইরা আমার, যে সমস্ত ব্যবসায়ী ভাইয়েরা মনে করছেন যে আমি দান সৎকা করে আমার কালো টাকা সাদা করে ফেলবো, হারামটা হালাল করে ফেলবো, বৃদ্ধ বয়সে আমি তাসবিহ তাহলিল করে সব কাটাকাটি হয়ে যাবে, তারা ভুলের স্বর্গে বাস করছেন। বান্দার হক আল্লাহ তাআলা মাফ করবেন। অতএব আপনি ব্যবসা করতে গিয়ে কোনো অসাধুতা যদি অবলম্বন করেন, একইভাবে যারা ক্রেতা তাদেরও অনেক কর্তব্য আছে বিক্রেতার প্রতি, সেগুলো তারা পালন করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রহিম আল্লাহু রাজুলান সামহান ইযা বা সামহান ইযা ইশতারা, ওই আল্লাহর প্রতি আল্লাহ রহম করেন যে ব্যক্তি কিনতে গেলেও ভালো মানুষের পরিচয় দেয়, বিক্রি করতে গেলেও ভালো মানুষের পরিচয় দেয়। আল্লাহ তাআলা আমাদের ব্যবসায়ী ভাইদেরকে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করুন, মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দান করুন, মুত্তাকি ব্যবসায়ী হওয়ার তৌফিক দান করুন। যারা ব্যবসা করতে গিয়ে অবৈধ মুনাফা অর্জন করবে না, হারাম কাজ করবে না, অন্যায় কাজ করবে না, ক্রেতাকে ঠকাবে না, ওজনে কম দিবে না, গুদামজাত করে ক্রাইসিস সৃষ্টি করবে না, এই ব্যবসায়ীদের সম্পর্কে নবীজি বলেছেন, আত-তুজ্জারু সাদুক মা আন-নাবিয়িন ওয়াস-সিদ্দিকিন ওয়াস-শুহাদা, যারা সত্যবাদী, সততার সাথে ব্যবসা করেছেন, কিয়ামতের ময়দানে তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, শহীদ সিদ্দিকদের সাথে তারা উঠবে, এবং তাদের সাথে ভিআইপি হিসাবে হাজির হবে আল্লাহর দরবারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সব ক্ষেত্রে সততা অবলম্বন করার তৌফিক দান করুন। হাযা ওয়া সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া জাযাকুমুল্লাহু খায়রা।